শিক্ষাতে বন্ধুরা নাসিম ডট কম পক্ষ থেকে ফিলাস্তান নাসিম জেনের শুভেচ্ছা এবার টিউটোরিয়ালটি হচ্ছে যাওয়া স্ক্রিপ্টের তৃতীয়তম টিউটোরিয়াল আমরা গত পূর্বে দেখেছি ভেরিয়াবল কীভাবে কাজ করে এবং ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমার কারণ এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট এখানে কিছু একটু সামান্য ভুল হলেই কাজ করবে না ফোন বা এখানে সেমিক্লোনটা যদি আমি দিয়ে ক্লোন দিয়ে ফেলি কোনো কাজই করবে না এখানে আসবেই না ফোন নাম্বারটাই শো করবে না তো এই হচ্ছে সমস্যা এগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে কারণ এখানে একটা যদি কমাও মিস করেন তাহলেও কাজ করবে না পুরো কোড লিখেছেন একশো লাইনের কোড লিখেছেন আর কমা মিস করে ফেলেছেন এই কোডের পুরো কাজ করবে না ঠিক আছে তো আমরা দেখি এখানে আর কি আছে ভেরিয়েবল আমরা দেখতে পেলাম এবং এখানে আমরা দেখলাম যে নাম্বার না আমরা লেটার দিয়ে ওয়ার্ড দিয়ে করেছি আমরা যদি এখানে নাম্বার ইউজ করতে যাই তাহলে আমরা অবশ্যই এখানে টেন লিখবো এবং এখানে এইভাবে না আমরা জাস্ট এগুলাকে উঠিয়ে দিচ্ছি ধরেন যে আমি লিখলাম ভিআর সরি ছোটো ধরো ভিআর এক্স বা ফার্স্ট নাম্বার সমান সমান টেন এবং ভি ভিআর সেকেন্ড নাম্বার সমান সমান টোয়েন্টি সাপোজ তো এই যে আমি যখন নাম্বার লিখবো তখন আমার আর ওই ইয়া লাগবে না কোটেশন লাগবে না ঠিক আছে যেহেতু ডিজিট সেহেতু আমাদের আর কোটেশন লাগছে না আমি যদি এখন আবার একটা ভি আর রেজাল্ট নেই একটা অ্যাড করবো এটাকে জক করবো রেজাল্ট রেট তাহলে ফার্স্ট নাম্বার প্লাস একটা দিলাম সেকেন্ড নাম্বার এবং শেষ করলাম এটাকে তো আমি এর মানে বুঝালাম আমি এর মানে বুঝালাম যে এইটা প্লাস এইটা আর আমি আগেই বলে দিয়েছি এটা মানে হচ্ছে দশ আর এটা মানে হচ্ছে বিশ তাহলে আমি এখন যদি রিলোড দেই সেভ করার পরে রিলোড দিয়ে দেখলাম এখানে কোনো কিছুই নেই এটা একটাই কারণ হচ্ছে যে এখানে আমি কোনো কিছু শো করাতে বলিনি আমি এখানে কাজ করিয়েছি ফাংশন বানিয়েছি এবং ফাংশনকে বলে দেওয়া হয়েছে অনেক কিছু কিন্তু আমি ব্রাউজারকে বলি নাই বা যাওয়ার স্ক্রিপ্টে বলি নেই যে তুমি কোনো কিছু শো করাও বা কোনো আউটপুট দেখাও তো এখানে আমি আউটপুটে আমি আলাদা অপশনটা ইউজ করছি যেটা আমরা ইনার স্টেম দিয়ে করি সে আমরা যদি বলি হবে যে ডিআইভি ডেমো এবং এখানে বললাম আমরা জানি যে কীভাবে একটা ইনার স্টেবিউল দিয়ে শো সোকরাইতে হয় ফার্স্ট টিউটুরালটা দেখে আসবে না জানলে ডকুমেন্ট গ্যাট এলিমেন্ট বাই আইডি এবং এখানে বলতে হয় আইডির নামটা দিতে হবে অবশ্যই ডেমো বললাম যে ডকুমেন্ট এবং ডকুমেন্টের ভিতরে এলিমেন্টটাকে আইডি দ্বারা ধরো সেটা হচ্ছে ডেমো এবং এখানে ডট দিয়ে বলতে হবে ইনার এইচটি এম এল ভিতরে স্টেবিউলটি করো সেটা কী করবে সাপোজ ধরেন যে এটি আমাদের এই যে রেজাল্ট এট এখানে এটি যেহেতু আমাদের একটা কোড এটা তার কোটেশন লাগছে না তো এই মানে হচ্ছে যে আমি বললাম এখানে যে এর মানে বুঝালাম এই দুইটার যোগফল তার মানে এখানে অবশ্যই টোয়েন্টি অ্যান্ড টেন তাহলে থার্টি আছে এখানে বুঝে নিতে হবে আমাকে তাহলে অবশ্যই এই জায়গায় এর মানে হচ্ছে থার্টি তো এখানে যখন বলবো এই আমার মধ্যে থার্টি ঢুকে যাবে রেজাল্ট ডুলেই বুঝতে পারবেন থার্টি চলে এসেছে তো ইট মিনস আমাদের এইভাবে আমরা করতে পারি অথবা এখানে আমরা যদি এটাও করি যে ডকুমেন্ট রাইট দিয়ে করি জাস্ট লাইক ডকুমেন্ট ডকুমেন্ট রাইট এবং এখানে বললাম যে রেজাল্ট এট এর মানও কিন্তু হবে কি আমাদের ওই থার্টিটা দেখাবে তো দুইভাবে আমরা এখানে এটাকে ডিসপ্লে করাতে পারি অথবা আমরা এখানে আবারও বলতে পারি যে কনসোল লোক এটা এটা দিলে অবশ্য এখানে শো করবে না শো করবে আমাদের এই যে ইন্সপেক্ট এখানে তো আপনি কোনো ডাটা শো করানোর আগে আপনি রেজাল্ট চেক করে নিতে পারেন থার্টি আসছে এই যে দেখেন ঠিক আছে আমি আবার ভ্যালুটা চেপ চেঞ্জ করে দিচ্ছি দেখেন এখানে আমি যদি বলি যে টোয়েন্টি টোয়েন্টি প্লাস টোয়েন্টি হবে কত ফোরটি তাহলে অবশ্যই আমি জাস্ট রিলোড দিলে বুঝতে পারবো কনসোল লো ফোরটিন তো আমি যদি কোনো ডাটা চেক না করা পর্যন্ত শো না করাই দিচ্ছি তাহলে আমরা অবশ্যই এইখানে চেক করতে পারবো এখানে থেকে তো এইটা কেউ ইউজ করে না বডিতেই শো করিয়ে মানুষ চেক আপ করে ঠিক আছে তো এইভাবে আমরা ইউজ করতেছি তো অবশ্যই যখন আমরা ডিজিট ডিক্লেয়ার করতেছি তখন আমাদের কোটেশন লাগতেছে না আর যখন আমরা কোনো নাম্বার ওয়ার্ডকে ডিজি ইয়ে করবো তখন অবশ্যই লাগবে আমার আচ্ছা আমি যদি এখানে টোয়েন্টি প্লাস ডট দিয়ে বলি এখানে সরি হয় না আর এটাকে যদি বলা হয় এরকম যে ডট ফিফটি তাহলে অবশ্য আচ্ছা ইনসার্টে ক্লিক করে গেছে না আচ্ছা এখানে বললাম যে ডট ফিফটি তো এর মানে হচ্ছে বিশ দশমিক পঞ্চাশ আর তাহলে কত হবে চল্লিশ দশমিক পঞ্চাশ আপাতত থাকতে পারে আমি এখানে কনসোল লোকটাকে তুলে দিয়ে আমি এখানে বলে দেব যে ডকুমেন্ট রাইট ডট রাইট অবশ্যই হবে এটা রেজাল্ট অ্যাড এবং আর দিলে দেখি আমরা রেজাল্টটা কী আসে তো অবশ্যই এখানে এসে চল্লিশ পয়েন্ট পাঁচ ইট মিনস আমাদের এই জিরোটা অবশ্যই থাকে না ঠিক আছে তো ওই জিরোটা সহ কীভাবে শো করাবো এটা আমরা আস্তে আস্তে শিখব তো আমরা জানি যে এখানে যোগ বিয়োগ ভাগ করা আছে আমরা যদি এটাকে প্লাস না দিয়ে যদি বলি যে স্টার এবং এখানে আমি তুলে দিলাম এটা উঠিয়ে দিচ্ছি বিশ বিষ চারশো তাহলে বলবে যে চারশো আচ্ছা এখন আমি এইগুলাকে কোটেশনও দিয়ে ট্রাই করে দেখি যে আসলে কোটেশনে দিলে কী প্রবলেমটা দেখা যায় এভাবে দিলাম আমি তো জানি এগুলা বিশ বিশ বিশে চল্লিশ ঠিক আছে নাম্বার কিন্তু যাওয়ার স্ক্রিপ্ট বুঝবে যে এগুলা হচ্ছে কোনো কোড এখানে চারশো দেখিয়েছে মেবি কিন্তু এটা অনেক সময় কাজ করবে না তো যেটা লেখার নিয়ম আমি সেটা করাতে বলছি ঠিক আছে ওভাবে করবে না তো এইভাবে করলে এটা অনেক সময় কাজ নাও করতে পারি তো আপনারা যখন নাম্বার ডিক্লেয়ার করুন অবশ্যইভাবে দেবেন এটা রাখবেন না কোটেশন রাখবেন না আচ্ছা আমি যদি এখানে এটা না করে যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে এখানে কোটেশন দিলাম আর এখানে বললাম যে না থিম এবং এখানে লিখলাম যে খান তাহলে যদি আমি রিল আউট দিই মাল্টিপ্লাই করে কোনো নান ইউজ করতেছে এখানে মানে নান বলতে এটা ন বুঝায় একটা রেজাল্ট এটা হচ্ছে নান ফলস কোনো কিছুই না ন বুঝাচ্ছে আবার আমি যদি এখানে একটা প্লাস দেই গুণ করতে পারবে না বাট লেখাগুলোকে তারা সে অ্যাড করতে পারবে তাহলে সে কী করলো দুইটাকে অ্যাড করতে পারলো কিন্তু এটা নাম্বার না যেহেতু এখানে প্লাস করতে পারলো না সে আমি এখানে মাইনাস দিলে কোনো কাজ করবে না দেখেন না তো এখানে প্লাসটাই কাজ করবে যদি সেটা কোনো ওয়ার্ড হয় বা লেটার হয় তো আমরা দুইটা ভেরিয়েবলকে জব করিয়ে দেখানোর জন্য আমরা প্লাস ইউজ করতে পারবো এবং ভেরিয়েল নাম রাখতে পারবো অথবা আমরা এটা যদি ডাইরেক্টলি এখানে কাট করে ধরলাম এবং আমি যদি এটা এই জায়গায় দিয়ে দেই তারপরেও সেটা একই কাজ করবে তাহলে তো আমার এইটা দরকার হচ্ছে না এবং আমি রিলোড দিয়ে যদি দেখি এখানে সেম রেজাল্টটাই পাবো নাসিম খান এবং আমি যদি এখানে নাম্বার ডিক্লেয়ার করি এখন ওই একই জিনিসটাই হবে দশ এবং এখানে দিলাম যে চল্লিশ তাহলে হবে পঞ্চাশ এই যে পঞ্চাশ তাহলে বুঝতে পারলাম যে এইখানে আমরা ডকুমেন্ট রাইটের মধ্যে এখানে ফর্মুলাটা অ্যাড করতে পারবো আশা করি এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন নেক্সট ডে আমরা আবার ভেরিয়েবল নিয়ে আরও গভীরে আলোচনা করব থ্যাংক ইউ